বন্ধুরা, বিডি মার্কস টিভির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমি আলাউদ্দিন ভাইয়ের কাছে আবার এসেছি একটা গুরুত্বপূর্ণ বিষয় জানার জন্য, যেটা হচ্ছে যে বায়োফ্লক কালচার করতে গেলে মেন একটা বিষয় সেটা হচ্ছে এফসিও। সেই এফসিও না হলে কিন্তু আসলে বায়োফ্লক কালচার করা যায় না, সে বিষয়ে জানবো আলাউদ্দিন ভাই কীভাবে এফসিও তৈরি করেন। আচ্ছা ভাই, বায়োফ্লক করতে গেলে তো এফসিও 100% লাগবে, অবশ্যই। সেই এফসিও তৈরি করার সঠিক নিয়মটা কীভাবে সেটা আপনি আমাদের জানান। এফসিও মিন্স হচ্ছে আপনার ফার্মান্টেড অর্গানিক কার্বন অর্গানিক, অর্থাৎ বাংলায় বললে হবে এটা প্রাকৃতিক গাজন পদ্ধতি। অর্থাৎ প্রাচীন যুগের মানুষরা যেই পদ্ধতিতে মদ তৈরি করত, সেই পদ্ধতিতে আমরা এফসিওটা করে থাকি। আচ্ছা, এখন এফসিওটা আমরা আমাদের বায়োফ্লক ট্যাঙ্কে যে ব্যাকটেরিয়াগুলো ব্যবহার করি বা চাষ করি, হেটারোট্রপিক ব্যাকটেরিয়া, ব্যাসিলাস এবং ল্যাকটোব্যাসিলাস গ্রুপের, এই ব্যাকটেরিয়াগুলো মূলত আমরা পাউডার ফর্মে বিভিন্ন কোম্পানি বাজারজাত করে থাকে। সেই পাউডারটাকে আমরা দুইভাবে ব্যবহার করতে পারি, এক নম্বরে সরাসরি বায়োফ্লক ট্যাঙ্কে ব্যবহার করে, আর দুই নম্বরে এফসিও করে। তবে বায়োফ্লক ট্যাঙ্কে যদি আপনি সরাসরি ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার একটু সময় বেশি লাগবে, প্রায় আপনার 15-20 দিন সময় লাগবে আপনার এই ব্যাকটেরিয়াটা অ্যাক্টিভ হওয়ার জন্য। জি, আর যদি আপনি এফসিও আকারে তৈরি করেন তাহলে 3 দিনের মধ্যে এটা সম্পূর্ণভাবে অ্যাক্টিভ হয়ে যায়। এখন আমরা যারা বায়োফ্লক করি তারা সাজেস্ট করি যে আপনার যারা বায়োফ্লক ট্যাঙ্কে প্রোবায়োটিক ব্যবহার করবেন বা ব্যাকটেরিয়া চাষ করবেন, তারা যেন এফসিও আকারে এটা ব্যবহার করে, তাহলে অল্প সময়ের মধ্যে এটা অ্যাক্টিভ হয়ে যায়। এখন এইটা তৈরি করার পদ্ধতি হলো, আপনার যদি 10,000 লিটারের একটা ট্যাঙ্ক থাকে তাহলে 10,000 লিটারের ট্যাঙ্কের জন্য আপনার 20 লিটার ফ্রেশ পানি নেবেন। 20 লিটার ফ্রেশ পানি? হ্যাঁ, অর্থাৎ কোনো রকমের আয়রন থাকা যাবে না, আয়রন থাকলে আপনার ফ্লক হয় না। সুতরাং আপনাকে ওই আয়রন মুক্ত 20 লিটার পানি নেবেন একটা পরিষ্কার পাত্রে। তার মধ্যে আপনি 500 গ্রাম দেবেন চিটাগুড়। চিটাগুড়ের বিষয়টা কিন্তু খুবই ভাবনীয়, কারণ এই চিটাগুড়ের কারণে অনেকেরই ফ্লক হয় না বা ট্যাঙ্কে দিলে মাছের অসুখ বিসুখ হয়ে যায়, মাছ মারা যায়। আমি চিটাগুড়ের খুব একটা পক্ষপাতী না। আপনি আখের যে গুড়টা পাওয়া যায় বাজারে, আমরা যেটা খাই সেটা ব্যবহার করতে পারেন, অথবা চিনি ব্যবহার করতে পারেন। ব্রাউন সুগার? হ্যাঁ, আপনার লাল চিনিটা একটু বেশি ভালো আর কি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা হলে খুবই ভালো হয়, কারণ আপনার ওই যদি লালি ব্যবহার করেন, লালিটা অপরিচ্ছন্ন জায়গায় কোনো রকমের যত্ন ছাড়া ওইটা একটা নোংরা জায়গায় থাকে, ওইখান থেকে গরুর খাবার হিসাবে আসে, সুতরাং ওর ভিতরে বিভিন্ন ধরনের ভাইরাস বা ব্যাকটেরিয়া থাকে। তাই আমরা প্রতিপক্ষে নালিটাকে ব্যবহার করব না, আমরা ব্যবহার করব আখের গুড় অথবা লাল চিনিটা। তো 500 গ্রাম আমরা আখের গুড় নেব অথবা লাল চিনি নেব, তার ভিতরে এখানে আমরা প্রোবায়োটিক দেব। এখন প্রোবায়োটিকের বিষয়টা হলো, কিছু কিছু প্রোবায়োটিকে ব্যাকটেরিয়ার পরিমাণটা অনেক কম থাকে, আবার কিছু কিছু প্রোবায়োটিকে ব্যাকটেরিয়ার পরিমাণটা বেশি থাকে। যেমন কোন কোন প্রোবায়োটিক কিরকম থাকে? এখন আমি যদি যেটাতে কম আছে এটা বলতে যাই তাহলে একটা কোম্পানি আমাকে ধরতে পারে বা ক্লেইম হয়ে যাবে, আমি কোনো কোম্পানির নাম বলবো না যে কোনটাতে কম আছে। আমি এইটাই বলবো যে যদি পন্ড কেয়ার এবং এভার ফ্রেশ প্রো ব্যবহার করতে পারেন তাহলে মোটামুটি এগুলো খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, পন্ড কেয়ার এস্কেপ কোম্পানি আর আপনার এভার ফ্রেশ প্রো একটা ইন্ডিয়ান কোম্পানি, এইটা খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। সেটা দেবেন 10,000 লিটারের জন্য, অর্থাৎ 20 কেজি পানির জন্য 100 গ্রাম প্রোবায়োটিক, অর্থাৎ 20 লিটার পানির জন্য 100 গ্রাম প্রোবায়োটিক, 100 গ্রাম প্রোবায়োটিক, 100 গ্রাম র সল্ট, অর্থাৎ প্রসেসিং ছাড়া সমুদ্র থেকে সংগৃহীত সরাসরি আয়োডিন মুক্ত যে লবণটা সেটা হলো র সল্ট, মোটা গরু যেটা খায়। আচ্ছা, এটা হলো র সল্ট, সেটা 100 গ্রাম দিয়ে সুন্দরভাবে মিক্সড করতে হবে, এবং এইটা আপনার ড্রামে দিয়ে মুখটা বন্ধ রাখতে হবে, 3 দিন বন্ধ করে রাখতে হবে। আর একটা বিষয়, ড্রামে 2টা ফুটো রাখতে হবে, একটা হচ্ছে আপনার অক্সিজেন পাইপের যে ফুটা যেটা দিয়ে আপনি স্টোন দিবেন, অক্সিজেন দিবেন, ওইটার একটা ফুটো, আর একটা এক্সট্রা ফুটো রাখতে হবে যেন এই গ্যাসটা বের হয়ে চলে যায়। জি, এভাবে আপনি 3 দিন মুখটা বন্ধ রাখবেন, 3 দিন পর মুখটা খুলে দেখবেন আপনার ওই পানির কালারটা ব্রাউন কালার হয়ে গেছে। আচ্ছা,
এবং সেইখান থেকে একটা সুগন্ধ বের হচ্ছে। যদি আপনি সুগন্ধ পান এবং কালারটা যদি ব্রাউন কালার আসে তাহলে বুঝবেন আপনার এফসিওটা স্বয়ং সম্পূর্ণ তৈরি হয়েছে, সম্পূর্ণভাবে রেডি আপনি ট্যাঙ্কে ব্যবহার করার জন্য। আর যদি সেইখান থেকে কোনো বাজে গন্ধ আসে, কালারটা যদি ব্রাউন কালার না আসে, তাহলে মনে করবেন এফসিওটা আপনার সঠিকভাবে তৈরি হয়নি। আর এটা আপনি 10,000 লিটারের জন্য প্রথম দিন 5-7 লিটার ব্যবহার করবেন এবং প্রত্যেক দিন 1/2 লিটার করে আপনার ট্যাঙ্কে আপনি ছিটিয়ে দেবেন। এটা শুধু 10,000 লিটার কালচারের জন্য? জি, এখন আপনি যদি বড় করেন, এর থেকে বেশি পানি থাকে, আপনি এই অনুপাতে পানিও বাড়াবেন, আরো বাড়াই দিলাম এবং প্রোবায়োটিকও বাড়াবেন, সবকিছু এই অনুপাতে বাড়াতে হবে। কিন্তু আপনি যে বললেন যে শুধু ট্যাঙ্কে মানে প্রোবায়োটিক দিয়েও ব্যাকটেরিয়া তৈরি করা যায়, সেটা কিভাবে আসলে? সেটা আপনি যখন ওয়াটার প্রিপারেশন করবেন, ওয়াটার প্রিপারেশনের সময় আপনি প্রোবায়োটিকটা দিয়ে দেবেন ওর ভিতরে, ওই 100 গ্রামই দিয়ে দিবেন? হ্যাঁ, ওই 100 গ্রামই দিয়ে দিবেন এবং আপনি সেটার জন্য মোটামুটি 7-10 দিন অপেক্ষা করতে হবে মাছ ছাড়ার জন্য। ওই ব্যাকটেরিয়া তৈরি হওয়ার পরে মাছ ছাড়তে হবে? ব্যাকটেরিয়া যখন সেখানে অ্যাক্টিভ হবে তখন আপনি মাছ দিবেন, এই জন্য আপনাকে 7-10 দিন পর্যন্ত ওয়েট করতে হবে। ভাই কিন্তু স্পষ্ট ভাবে বলে দিয়েছেন। তো বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন। আমি আরো তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হবো, ভাইয়ের কাছে আমি আরো তথ্য জানবো। ততক্ষণ আমার সাথে থাকুন, আমার বিডি মার্ক টিভির সাথে থাকুন। ধন্যবাদ।